হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে নতুন করে আরও একটা ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। তো ক্যামেরা লেন্সের দিকে না দেখে সবসময় আমি ক্যামেরার মধ্যে দেখে তাকিয়ে থাকি, কেন জানি না। তো এটা অনেকবার চেষ্টা করছি ক্যামেরা লেন্সের দিকে তাকানোর চেষ্টা করার, ক্যামেরার দিকে যেখানে কী যে বলে মাঝে বলে দেখো একটু বেরিয়ে গেছি। তো আমি যাচ্ছি চণ্ডীপুর, আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুরবাড়িতে ফ্রিজটি জানা হবে, নতুন ফ্রিজে ফ্রিজ শোভা টোভা কি নেবে বললাম হাজব্যান্ড। তো ওইগুলো যাচ্ছে, ও যাওয়ার কথা আমাকেও চলো। আমি বললি আমাকে মঠে নামে, তো চণ্ডীপুর মঠে আমি মঠ ঘুরবো, তোমরা তোমার নিয়ে তুমি নিয়ে আসবে দেখে আসবে, জানি না কী মোটে যাচ্ছি তো ফ্রিজ আরও আনতে। তো চলো ভাবলাম তো আমি যখন যাচ্ছি তোমাদের একটু নিয়ে যাই আমার সাথে। আর ব্লগ সেভাবে হয়তো বানানো হচ্ছে না, কারণ আগের ব্লগ এখনও দেওয়া হয়ে ওঠেনি। জামা ষষ্ঠীর ব্লগটা আমি আগে দিয়ে দিয়েছি, পারলে এটা আগে দিয়ে দেবো, তারপরে আগে পরের ব্লগগুলো দেবো। সমস্যা হচ্ছে আর দিতে পারছি না, কী যে কবে যে কী করবো নিজেও বুঝতে পারছি না। তা আমি দেখো এখানে কতগুলো শাড়ি বের করে আছে, একটা শাড়ি পরার জন্য আমার বলে দেখি কোন শাড়িটা পরবো, এই করতে এতগুলো শাড়ি বের করছে, সে কত কাজ করে কোথাও যাওয়া হলো না, এই সমস্যা হয় কোনটা পরবো কোনটা পরবো না, এই যত শাড়ি থাকুক না মেয়েদের কাছে এই সমস্যা। যাই হোক চলো বেশি বক বক করবো না, চলো। এখন আমার ছেলে ঘুমিয়ে আছে বিছানার অবস্থা দেখতে, শাড়ি সব খুলে এখানে রেখে দিয়েছি, এসে গেছে হবো কারণ খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাবো কোথাও করেছিল। তো বলে একটু রেস্ট নিয়ে নেবো, সাড়ে চারটে বেজে গেছে অলরেডি। তো চলো গিয়ে আসতে হবে তো অতটা রাস্তা, চলো যাই এখন তোমাদের সাথে করে নিয়ে যাই, একটু বেশি বক বক করি আমি মানিয়ে নিও, চলো আমার সাথে ছেলেকে তুলে নিয়ে যাই। আরে দেখো আমাদের নতুন সদস্যটাকে দেখো, সে এসির মধ্যে থাকে যত কিছু ঘুরি দাঁড়ানো হয়, সে ঠিক সিমেন্টের উপর গিয়ে শুরু তাকে আমি আমার কাপড় টাপড় ঘুরে রাখি। চলো আমার হাজব্যান্ড ফোন করছে নিচ থেকে, চলো আমাকে। আরে দেখো আমার তেল ঠিক রয়েছে সেখানে পুড়ে গেছে, যাই হোক চলো আমার হাজব্যান্ড ফোন লাগিয়ে দিয়েছে। তো দেখো তোমরা তো বুঝতে পারছো যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর দেখো এখানে রামধনু দেখা যাচ্ছিল, আমি তোমাদেরকে দেখাই তো তাই দেখিয়ে দিলাম, বোঝা যাচ্ছে না খুব একটা রঙগুলো তোমার সঙ্গে দেখালাম। তো তারপরে দেখো আমরা পৌঁছে গেছি দোকানে, ফ্রিজের দোকানে। তো এটা যে ফার্স্ট দোকানটা যেখানে আমরা প্রথমে ঢুকেছিলাম, মানে প্রথমেই কারণে বলছি যেহেতু ভিডিওটা আমার করা মানে এখন তো করছি না, ভয়েস ওভার দিচ্ছি। তো অনেকগুলো আমরা দোকান ঘুরেছিলাম, চারটি দোকান মনে আমরা ঘুরেছিলাম। তো ঘুরে ঘুরে সেই প্রথম দোকানে এসে আমরা ফ্রিজটা আবার কিনেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো দ্বিতীয় দোকানে আমরা চলে এসেছি, কথা বলতে বলতে এখানেও অনেক রকম সমস্যা হচ্ছিলো, কোনটা কালার পছন্দ হচ্ছিল না, তো কোনটা প্রাইসে হচ্ছিল না, নানা রকম প্রবলেম দেখে দেখে, বা কোনটা একই জিনিস আমরা একই দোকানে একরকম দাম ওই দোকানে আরেকরকম দাম এইরকমে, বা এরকম সব দেখছিলাম। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কী খাচ্ছো তুমি? আইসক্রিম খাচ্ছো? ভালো ভালো খাচ্ছো আইসক্রিম? আমাকে দেবে না, টেস্ট করাবে না? না আমার কাছে টেস্ট। তো তোমাদের যেমন বলেছিলাম যে সোফা কাম বেডও নেবে, তো দেখো একটা দোকানে ফ্রিজ দেখতে ঢুকলাম, সেখানেও মানে ফার্নিচারও থাকে আর কি। তো যদিও আমরা এখানে ফ্রিজ নিই নি আর ফার্নিচারও নিই নি, তো দেখতে এসেছিলাম যদি ভালো আছে। তো তো দেখছিলাম হাজব্যান্ড, তো দেখা দেখার পর পছন্দ হলো না, একটাই সোফা কাম বেড ছিল। এই পাশেটা দেখাবে, ধরো দেখাচ্ছি তোমাদেরকে। আমার ছেলের একটা আইসক্রিমে মন হলো না, আবার একটা নিয়ে যাই, শরীরটা খারাপ করে বুঝে থাকবে, দিয়ে এমনভাবে খাচ্ছি ওখানে ফেলছে বলে আমি বাইরে নিয়ে যাবো। আমরা তো দাঁড়িয়েছি দোকানের বাইরে, দাঁড়িয়ে আছি তিন চারটে দোকান ঘুরে ঘুরে, এখন হচ্ছে পছন্দ করে উঠতে পারলাম না। ও খাচ্ছে এখন, পুরো গায়ে হাতে জামা টামা পুরো জাপাচ্ছে, আর তিন চারটে দোকান আমরা শুধু ঘুরতে আছি, ঘুরে ঘুরে সেই প্রথমে দোকানটা দেখছি। তো দেখো অনেকগুলো দোকান ঘোরা ফেরার পর আমরা আবার প্রথম দোকানে এসেছি। দেখো আমার ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছো, খেলা করছো, তো নিজের মতন খেলা করে যাচ্ছে, এই তো তার কান থেকে শুধু দৌড়চ্ছে, ওখানে চিৎকার চামচি হচ্ছিলো বলে আমি ভয়েসটা দিইনি, ও নিজের মতো চিৎকার করছে খেলে যাচ্ছে।
যাই হোক, আমরা প্রথম দোকান থেকে ওইখান থেকে ফ্রিজটি যে ইয়ে করছি মানে কিনলাম, কেননা দেখো অন্য একটা দোকানে না ফার্নিচার দোকানে এখান থেকে সোফার অর্ডার দিয়েছিলাম, আর উপরে চেয়ার দেখাতে নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই চেয়ারগুলো। এদিকে দেখো আমার ছেলের, কারণ দেখেছো কোনো মানে কোথাও শান্তি নেই তার জন্য, সব জায়গা থেকে দুষ্টামি করতে হবে। এখানে পুরো আলমারি ওয়ার্ড্রপটা সব খুলে একার কাণ্ড করে ফেলছে। তো ওই দোকানদারটা খুব ভালো ছিল, বলে করুক বাচ্চা দুষ্টুমি করবে না, তো কে দুষ্টুমি করবে, বলে করুক কোনো অসুবিধা নেই কিছু করতে, এমনি খুলছে তো দেখো সব খুলে ফেলছে, কী কাণ্ড আর কত আলমারি। আমি না আমার মানে আমার যে বিয়ে হয়েছে, আমার যখন বিয়ে হয়েছিলো এই দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে গিয়েছিলো, এবং আমার কেন আমার হাজব্যান্ডের বাড়িতে যে কিছু জিনিসপত্র গিয়েছিলো আমার হাজব্যান্ড নিয়েছিলো, তো সেও ওই দোকান থেকে নিয়েছিলো। মানে আমি যখন কিনতে আসি তখনই জানতে পারি যে এখান থেকে ওনারা অর্ডার দিয়েছেন, যখন আমরা ঠিকানা দিলাম যে এই ঠিকানা ডাইরেক্ট পৌঁছে যাবে, তখন ওনারা বলে যে এই ঠিকানা তো ওই আরেকজন দিয়ে গেছিলো, তখন বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ডও এখান থেকে জিনিস কিছু কিনছে ঘরের প্রয়োজনীয় জিনিস। তো চলো দেখো, এরপরে আমরা ছেলের জন্য একটু তরমুজ কিনলাম, ওখান থেকে জিনিসপত্র অর্ডার দিই, একটু হালকা বৃষ্টিও হচ্ছিলো, আম কিনলাম, ওর বাতাসা ছিল না সেটা কিনলাম, কিনে চললাম। চলো যেতে যেতে দেখো এই যে রাস্তায় মোমো, মোমো খেয়েছি, এগ রোল খেয়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে পুরনো ফ্রিজ থেকে সব জিনিসপত্র আমি বের করে নিয়েছি, এদের নতুন ফ্রিজটা চলে এসেছে, মানে আমরা জাস্ট এলাম আর ফোন করছি যে নতুন ফ্রিজ চলে এসেছে, তো আসতে 2-3 মিনিট লাগবে মেন রাস্তা থেকে, এখানে সব জিনিসপত্র বের করে দিয়েছি। দেখো ফ্রিজ লাগানো হয়ে গেছে, ওটাকে ভালো করে দেখে দিই যে ডিপ ফ্রিজ আইস বক্স আলাদা করে সব আসতে খুব সুন্দর, এখনো শিখিয়ে দিয়ে যায়নি গু, আমাদের বলছে কাল পরশুকে লোক আসবে শিখিয়ে দিয়ে যাবে। চলো তো জিনিসগুলো ভরে দিই। তো ফ্রেন্ডস কি বলবো, এখন 9:30 হয়েছে, তখন 4:30 যা বেরিয়ে গেছি, তারপরে এই জাস্ট 8:00 ঢুকেছি, এই সঙ্গে সঙ্গে ফ্রিজ সঙ্গে সঙ্গে দিয়ে গেছে কিছুক্ষণ পর। তো আমরা ঢুকলাম আর ফ্রিজ এলো, পুরোনো ফ্রিজ থেকে জিনিসপত্র বের করা, নতুন ফ্রিজ এসে তাকে ঢুকিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে সব আবার ফ্রিজের মধ্যে গুছালাম। তোমরা দেখলে ফ্রিজটা চালাতে বারণ করেছিল, এখন যে নিয়ে এসে তাকে বলে দিয়েছিল মানে যে 3 ঘন্টা পরে নাকি ফ্রিজ চালাতে হয়, আমার অত শোনেনি, চালিয়ে দিয়েছে। জিনিসগুলো আমি গুছিয়ে দিয়েছি ওখানে, দিয়ে এখন হচ্ছে চেঞ্জ করতে, সাড়ে সবাই খেয়ে নেয় তো ভাবলে আমি চেঞ্জটা করে আসছি, একদম চেঞ্জ না করে আর পাচ্ছি না, গরম লাগছে প্রচণ্ড, অস্বস্তি করছে, সেই সকাল থেকে যা শুরু হয়েছে, একটু বিশ্রাম নেই কিছু নেই, এখন খাওয়া দাওয়া হবে তারপরে বিশ্রাম। এখন তখন আমার ঘরে সব সাইটি সব পড়ে আছে, আজকে কিছু করবোই না, কাকে তো বলবো যাবো, দেখি এসে দেখি। আর এসে জানো আর অনেক খাওয়া দাওয়াটা রান্নাবান্না কিছু নেই, রান্নাবান্না আমার বড়দের বাড়ি থেকে কিনে চলে এসেছে, চাউমিন কিনেছে, বিরিয়ানি কিনেছে, মোমো টোমো কিনেছে, তো অনেক কিছু কেনা হচ্ছে, সব দেখাচ্ছি তোমাদের চলো এক এক করে। তো সবাই কেমন কী শেয়ার করতে পেরেছি আমি জানি না, প্রচণ্ড হাত যন্ত্রণা করছে। তো আরও অনেক কিছু আস কেনার অর্ডার দেওয়া হয়েছে তোমার দেখলে, চেয়ার, সোফা কাম বেড, হ্যাঁ চেয়ার, কাঠের চেয়ার, সোফা কাম বেড, কাঠের চেয়ার কেনার একটাই কারণ, একবার ওই আমার শাশুড়িমা বসেছিলো, আমাদের লোহার চেয়ার ছিল, হাতটা ঘন ঘন করছিল, লোহার চেয়ার ছিল ওখানেই বসেছিলেন, তো অনেক দিনের পুরনো চেয়ার, তো
চেয়ার ভেঙে পড়ে গেছিল, তো এই কিছুদিনের ঘটনা। তো এই জন্য উনি নতুন করে চেয়ার করছেন, কারণ যেহেতু বলা যায় না আজ একটা ভেঙেছে, কাল বাচ্চা থাকে ঘরে তো দাঁড়িয়ে পড়ে চেয়ারের উপর দাঁড়িয়ে পড়ে, তাই জন্য নতুন চেয়ার আসছে মাঝখানে আর আসবে। এগুলো এখন অর্ডার দেওয়া আছে, সোফাকাম বেডটা অর্ডার দেওয়া আছে, তারা আমাদের মতো করে অর্ডার তারা তৈরি করে পাঠাবে পরে, কবে আসছে জানি না, যদি আসে তখন ব্লগ ভাই তোর সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি বলে দিলাম। হ্যাঁ সোফা পরে আসবে, শোনো এখন সোফা তৈরি হয়নি, সোফা অর্ডার দিয়ে এসছে বাবা, সোফা তৈরি করে পাঠিয়ে দেবে। আর যে এখানে যে ফ্রিজ কীভাবে মানে চালাতে হয় ফ্রিজ টিজগুলো সেগুলো আসবে, তারা কবে আসবে শিখিয়ে দেবে, তবে যদি ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাকে। আচ্ছা তাহলে চলো, সব বন্ধুদের সঙ্গে কথা বলবো না, কথা বলছি আমার বন্ধু, আমার বন্ধু, তোমার বন্ধু, আমাদের বন্ধু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জানি না কবে কোন ব্লগগুলো আমি আদৌ আপলোড করবো, না ব্লগ তো আপলোড করবো, কবে কোনটা করবো জানি না, আগে পিছু করে সব ব্লগ যাচ্ছে, কারণ জামা ষষ্ঠীর ব্লগ আগে গেছে, তারপরে এখন লাইফস্টাইল ব্লগ পড়ে আছে। যাই হোক, আর কী যেন বলবো, নিচে গিয়ে চলো, কী খাওয়া দাওয়া নিয়ে সব তোমার সঙ্গে শেয়ার করছি, হাত প্রচুর যন্ত্রণা হচ্ছে আর ফোন ধরতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সাবধান থেকো, নেক্সট ভিডিও বলে বলে কবে যে আমি ভিডিও দেবো কী করবো, মানে ক্লিয়ার ভিডিও আপলোড করবো কবে খুঁজে উঠতে পারছি না, এখনও এখন কতগুলো ব্লগ আছে দিতেই পারছি না, দিতেই পারছি না, অথচ দেখো কতক্ষণ কতদিন করে গ্যাপ গ্যাপ করে দিচ্ছি ভিডিও, তো চেষ্টা করছি দেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ, সাবধান থেকো, আর নিচে গিয়ে তোমাকে দেখাচ্ছি কী কী খাওয়া দাওয়া নিয়ে এসছি। আর এসে কথা বলা হবে, মাকে ফোন করো, হাজব্যান্ড চলে গেছে ক্লাবে, তো ওর অফিসে কিছু কাজ দেওয়ার জন্য কথা বলে বলে দিয়ে ও আসবো, খাওয়া নিয়ে চলে আসবো ওপরে। তো চলো পরে তোমার দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাকে একটু আস্তে কথা বলতে হবে, প্রচণ্ড স্পিডে কথা বলতে তোমরা কিছুই বুঝতে পারো না, বুঝতে পারি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অনেক বক 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 করে ফেললাম, গুড নাইট। এই যে আমার লোভী ছেলে দেখো দাঁড়িয়ে আছে, ওটু খেতে ভালোবাসে, একটু ভালো মন্দ।